আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে হামাস ইসরায়েলের সঙ্গে যে কোনো রকমের সম্পর্কের বিরোধিতা করে ইরাক মানসিক দাসত্ব থেকে বেরোতে হবে মুসলমানকে দাবি ইমরান খানের সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ব্রিটেনের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ফিলিস্তিনের এই প্রতিরোধগামী সংগঠনটিকে ব্রিটেন সন্ত্রাসী সংগঠন হিসাবে কালো তালিকাভুক্ত করেছে এবং প্রকাশ্যে কেউ এই সংগঠনটিকে সমর্থন করলে তাকে চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে হামাসের রাজনৈতিক শাখার সদস্য আবু মুসা মারজুক গতকাল বলেন ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তারা লন্ডনের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কৌশল ঠিক করছেন হামাসের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে ফিলিস্তিনি শরণার্থী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে মারজুক বলেন ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উচ্চকিত করার জন্য আমরা সব কিছু করব তিনি বলেন ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরতে এবং তাদের অধিকার পুনর্বহল করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি গত নভেম্বরে ব্রিটিশ সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে এর মাধ্যমে মূলত তারা আমেরিকা কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে যুক্ত হল এসব দেশ হামাসকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠনটি ফিলিস্তিনিদের অধিকার আদায় এই পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর লড়াই করছে ইসরায়েলের সঙ্গে যে কোনো রকমের সম্পর্কের বিরোধিতা করে ইরাক ইরাকের প্রখ্যাত শিয়া আলেম এবং ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান আম্মার আল হাকিম বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্কের বিরুদ্ধে তার দেশের অবস্থান পাশাপাশি ফিলিস্তিনি জনগণের অনস্বীকার্য অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধেও বাগদাদ গতকাল সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে আম্মার আল হাকিম বলেন ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এই কথা বলছে যে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি জাতি আজ মানবিকতা ও ন্যায় বিচার চাইছে তিনি বলেন পুরো আরব জাতির হৃদয় রয়েছে ফিলিস্তিনি ইস্যু এবং সেখানকার জনগণের কথা কখনো আরব মুসলমানরা ভুলে যাবে না আম্মান হাকিম বলেন ফিলিস্তিনিদের ভূমি ইতিহাস এবং এর ভবিষ্যতের ব্যাপারে ফিলিস্তিনিদের অনস্বীকার্য অধিকার রয়েছে এবং এই অধিকার শুধুমাত্র তাদের প্রতি আরব মুসলিম এবং আন্তর্জাতিক বিশ্বের সমর্থনের মাধ্যমে প্রতিষ্ঠিত করা সম্ভব আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আমরা ইরাকের পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের অবস্থান ঘোষণা করছে মানসিক দাসত্ব থেকে বিরত হবে মুসলমানকে মানসিক দাসত্ব শারীরিক দাসত্বের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ঔপনিবেশিকতার কারণে মুসলমানরা বিশ্বজুড়ে মানসিক দাসত্বের শিকার হয়েছে এই শৃঙ্খল ভাঙতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল দেশটির জেলুমে আল কাদির বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে এই কথা বলেন ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানের পাশাপাশি ধর্মীয় শিক্ষা সুবিবাদ এবং উচ্চ নৈতিকতার বিষয়গুলো শেখানো হয় ইমরান খান আক্ষেপ করে বলেন মুসলিম নেতা যোদ্ধা প্রজ্ঞাবান এবং সংস্কারকদের জীবন নিয়ে গবেষণা করার মতো কোনো বিদ্যালয় পাকিস্তানে নেই অথচ আমি সর্বদা এমন একটি প্রতিষ্ঠান তৈরি করার স্বপ্ন দেখেছিলাম ইসলাম ও বিজ্ঞান উভয় একে অপরের পাশাপাশি কাজ করেছে তাদের মধ্যে সম্প্রীতি ছিল আল বিরুনি ও অন্যান্যদের পড়ুন আল্লাহর সাথে তাদের দৃঢ় সম্পর্ক ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বক্তৃতায় সত্য কথা বলা এবং ন্যায় বিচার প্রদানের উপর জোর দেন বলেন রাসুল হিসাবে পরিচিত পাওয়ার আগে থেকেই সত্য কথা বলা ছিল মহানবী হরজত মো সাল্লামের গুণ তিনি মুসলমানদের যে নেতৃত্বে ধারণা দিয়েছিলেন তা এখন থেকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর তরুণদের দেওয়া হবে আমরা আমাদের ছাত্রদের থেকেই এটা শুরু করব পশ্চিমা সংস্কৃতির ব্যাপারে তিনি বলেন আজকে তরুণরা অনেকাংশে বিভ্রান্ত তারা পশ্চিমা সংস্কৃতি অধ্যয়ন করে এবং এর দ্বারা বিভ্রান্ত হয় পশ্চিমা সাংস্কৃতিক যে পারিবারিক জীবনে বিপর্যয়কর প্রভাব ফেলছে তা নিয়ে গবেষণা করার জন্য বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানান তিনি নেতৃত্বের ব্যাপারে তিনি বলেন একজন স্বার্থপর কাপুরুষ কখনো নেতা হতে পারে না শিক্ষার্থীদের এই দিকগুলো সম্পর্কে শিক্ষিত করা গুরুত্বপূর্ণ যাতে তারা যখন ভবিষ্যতে নেতা হয় তখন নিকটজন বন্ধুদের উচ্চস্থানে নিয়োগ এবং দুর্নীতি করার দেশের অগ্রগতির কথা ভাবে